প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোর্স কনভার্সন অথবা সোর্স ট্রান্সফরমেশনের বেসিক আলোচনা নিয়ে। শিক্ষার্থীরা, আমরা জানি যে কোনো একটা সার্কিটকে অ্যাক্টিভ করতে অবশ্যই আমার সোর্সের প্রয়োজন আছে, অর্থাৎ কোনো সোর্স ছাড়া রেজিস্ট্যান্স, ইন্ডাক্টেন্স বা ক্যাপাসিট্যান্স দ্বারা তৈরি করলে কোনো সার্কিট সেটা কিন্তু অ্যাক্টিভ সার্কিট না, অর্থাৎ সেটা দ্বারা কি প্রকৃত কাজ পাওয়া যায় না বা প্রকৃত কাজ সম্পাদিত হয় না। তাহলে কাজ সম্পাদিত হতে হলে অবশ্যই সোর্সের প্রয়োজন। সাধারণত আমরা জানি সোর্স দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট সোর্স আর অন্যটা কি বলতে পারি, অবশ্যই ভোল্টেজ সোর্স। তাহলে এই যে কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স আমরা বললাম, সেগুলোকে অবশ্য বিভিন্ন ভাবে ভাগ করা যায়। কারেন্ট সোর্স কে ভাগ করা যায় প্রকৃত কারেন্ট সোর্স অথবা আদর্শ কারেন্ট সোর্স এবং প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। আবার ভোল্টেজ সোর্স কে ভাগ করা যায় এভাবে, একটা আদর্শ ভোল্টেজ সোর্স আর একটা কি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। তাছাড়া আবার ভাগ করা যায় এদেরকে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, বিভিন্ন ভাগে। তো যেই ভাগে ভাগ করা হোক না কেন, অ্যাটলিস্ট দুইটা ভাগ কিন্তু কমন, সেটা হচ্ছে কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স। শিক্ষার্থীরা, আমরা বাস্তবে এমন অনেক সার্কিট পাবো যেটা কি হবে, অনেকগুলো সোর্স থাকবে সেখানে, অনেকগুলো কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স এর সমন্বয়ে কোনো সার্কিট গঠিত হয়। তাহলে আমরা চেষ্টা করলেই সেখানে সোর্স ট্রান্সফরমেশন টেকনিক বা সোর্স কনভার্সন টেকনিক অ্যাপ্লাই করে সহজেই কিন্তু সেই সার্কিটের মান বের করতে পারি। তাই আমাদের প্রথমে জানতে হবে সোর্স কনভার্সন বা সোর্স ট্রান্সফরমেশন কিভাবে করতে হয়। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো শিক্ষার্থীরা, তাই আমি এখন তোমাদের সাথে আলোচনা করব কিভাবে কারেন্ট সোর্স কে ভোল্টেজ সোর্সে এবং ভোল্টেজ সোর্স কে কারেন্ট সোর্সে রূপান্তর করা যায়। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কারেন্ট সোর্স কে ভোল্টেজ সোর্সে আমি রূপান্তর করব। শিক্ষার্থীরা, এখানে একটু লক্ষ্য করো, আমি কিভাবে একটা কারেন্ট সোর্স কে ভোল্টেজ সোর্সে রূপান্তর করব তার একটা নিয়ম এখানে লিখেছি। তাহলে এই নিয়ম অনুসারে এখানে একটা সার্কিট অঙ্কন করেছি, সে সার্কিটটাকে আমি কনভার্সন করব, অর্থাৎ কারেন্ট সোর্স কে ভোল্টেজ সোর্সে নিব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথম নিয়মের মধ্যে বলা হয়েছে কারেন্ট সোর্স এবং এর প্যারালালে রোধকে পৃথক করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস শিওর, সেটা হচ্ছে কারেন্ট সোর্সের সাথে যদি প্যারালালে কোনো রেজিস্ট্যান্স থাকে, নট সিরিজে, কারেন্ট সোর্সের সাথে যদি প্যারালালে কোনো রেজিস্ট্যান্স থাকে, তবে সেই ধরনের কারেন্ট সোর্সকে আমি ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারবো। তাহলে কারেন্ট সোর্সের সাথে মাস্ট বি একটা রেজিস্টর প্যারালালে থাকতেই হবে। এরপর দুই নম্বর বলা হয়েছে কি, দেখো V=IR, এই সূত্র থেকে VS এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ সোর্স ভোল্টেজের মানটা নির্ণয় করতে হবে। কোন সোর্স ভোল্টেজ, যে কারেন্ট সোর্স কে আমি চেঞ্জ করে বা কনভার্ট করে আমি ভোল্টেজ সোর্সে নিচ্ছি, সেই VS মানে ভোল্টেজ সোর্সের মানটা নির্ণয় করতে হবে। এরপর দেখো VS এর সাথে কারেন্ট সোর্সের রোধ কে সিরিজে যুক্ত করতে হবে। এরপর কি করব, এখানে দেখো কারেন্ট সোর্সের সাথে প্যারালাল একটা রোধ ছিল বা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা কারেন্ট সোর্সের সাথে প্যারালালে থাকতে পারে, কিন্তু ভোল্টেজ সোর্সের সাথে কিন্তু কখনোই প্যারালালে থাকবে না। ভোল্টেজ সোর্সের সাথে অবশ্যই কিসে থাকবে, সে সিরিজে থাকবে। তাহলে আমার লাস্ট কাজটা হচ্ছে এই প্যারালাল রোধটাকে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যুক্ত করে দিব। ওকে, তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই সার্কিটটা এই নিয়ম অনুসারে সমাধান করি। এখানে দেখো প্রথম কথা বলা হয়েছে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে একটা রোধ থাকতে হবে। তার এই যে কারেন্ট সোর্স, তার সাথে তার প্যারালালে একটা রেজিস্ট্যান্স কত, 2 ওহম। তাহলে এইটুকু হচ্ছে আমার সোর্স। কোন সোর্স, কারেন্ট সোর্স। তাহলে এখন কি করতে হবে আমাকে, V=IR ফর্মুলা থেকে VS এর মান বের করতে হবে। তাহলে লিখি আমি একটু V=IR, আমি দিলাম এখানে VS সোর্স ভোল্টেজ, আমি তো সেটাই বের করছি। তাহলে লিখো I এর মান কত, I হচ্ছে এখানে দেখো এখান থেকে আসবে, I হচ্ছে 2 ইনটু আমার রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের মান কত, 2। তাহলে ভোল্টেজের মানটা কত দাঁড়ালো, 4 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার সোর্স ভোল্টেজ, আর সোর্স ভোল্টেজের মান কত, 4 ভোল্ট পেলাম। ওকে, এখন আসো পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। দুই নাম্বার রুলস তো শেষ, প্রথম রুলস শেষ,
দুই নাম্বার রুলস শেষ। এবার তিন নাম্বার যে রুলস সেটা বলা হয়েছে, তিন নাম্বার রুলস কি বলা হয়েছে, সেখানে বলছে বিএস এর সাথে কারেন্ট সোর্সের রোধকে সিরিজে যুক্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার বিএস, এটা হচ্ছে আমার বিএস, বিএস ইকুয়ালস টু কত, 4 ভোল্ট। তাহলে এই বিএস এর সাথে কারেন্ট সোর্সের যে রোধ, কারেন্ট সোর্সের রোধ কত, 2। তাহলে কি ভাবে যুক্ত করতে হবে, সিরিজে যুক্ত করতে হবে। তাহলে সিরিজে দেখো একটু, আমি বলি এটা হচ্ছে আমার বিএস প্লাস মাইনাস, ওকে। তারপর দেখো এর সাথে একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স সিরিজ যুক্ত করবো, এটা কি আগে যুক্ত করব না পরে যুক্ত করব, এটা কোনো ফ্যাক্ট না, তুমি আগেও যুক্ত করতে পারো পরেও যুক্ত করতে পারো, এটা কোনো ব্যাপার না। অনেকেই এখানে যুক্ত করে এবং যুক্ত করে দেয় সিরিজে, ওকে। আবার অনেকেই করে না, এখান থেকে যুক্ত না করে এখান ঠিক মতো রেখে দিয়ে এই দিক দিয়ে যুক্ত করে, তাতে রেজিস্ট্যান্স তুমি যেদিকে যুক্ত করো না কেন ওই সোর্সের সাথে, এটা সিরিজে থাকলেই চলবে, এর জন্য কোনো ধরনের প্রবলেম হবে না। আরেকটা কথা মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে ডিরেকশন, আমি উপরে প্লাস দিলাম নিচে মাইনাস দিলাম, তাই না? এটা তো এরকম হতে পারতো যে উপরে মাইনাস নিচে প্লাস। তাহলে এই ডিরেকশন আমি কিভাবে দিব, এই ডিরেকশন আমাকে দিতে হবে অবশ্যই কারেন্ট সোর্সের ডিরেকশন অনুসারে। একটু লক্ষ্য করতো এই সার্কিটটাতে এই কারেন্ট সোর্সটা কোন দিকে যাচ্ছিল, কারেন্টটা উপরের দিকে যাচ্ছিল, তার মানে কারেন্টটা এই প্রান্ত থেকে এই দিকে যাচ্ছিল। তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তার জন্য আমি প্রথমে কি দিব, উপরে কি দিব, দেখো এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, তার মানে উপরে দিব হচ্ছে পজিটিভ টার্মিনাল আর নিচে দিব নেগেটিভ টার্মিনাল। যদি এই চিহ্নটা নিচের দিকে থাকতো তাহলে আমার এই ভোল্টেজ সোর্সের চিহ্নটা কি হতো, চেঞ্জ হয়ে যেত। তাহলে শিক্ষার্থী এখন দেখো আমি জাস্ট এই সার্কিটের মধ্যে কি করব, এইটুকুকে চেঞ্জ করে দিব, এই যে এইটুকুকে চেঞ্জ করে তার পরিবর্তে এইটুকু বসিয়ে দিব। আচ্ছা এটা রেজিস্ট্যান্সটা কত, এটা বলছে কি কারেন্ট সোর্স এর রোধই হবে তার রোধ, তাহলে কারেন্ট সোর্স রোধ কত ছিল, 2 ওহম। তাহলে দেখো শিক্ষার্থী আমি জাস্ট কি করছি, এখান থেকে এই সোর্সটাকে, কারেন্ট সোর্সটাকে সরিয়ে আমি জাস্ট এখানে একটা ভোল্টেজ সোর্স কে ইনসার্ট করে দিচ্ছি, এটা কারেন্ট সোর্স ছিল এখানে সরিয়ে দিলাম। তাহলে এই কারেন্ট সোর্স সরে গেলে তার সাথে প্যারালাল যে রেজিস্ট্যান্স ওকে থাকবে কখনোই না, এর কিন্তু সরে গেছে, সার্কিটটা হচ্ছে এখন এরকম দেখাচ্ছে। তাহলে এখানে আমি এই অংশটুকু ডাইরেক্ট বসাই দিব, তাহলে এখানে যদি ডাইরেক্ট বসাতে চাই এই 2 ওহম কোন দিকে বসছে, এখানে 2 ওহম, আর এখানে ভোল্টেজ সোর্সটা কি ছিল, পজিটিভ নেগেটিভ শেষ। তাহলে এই ভোল্টেজটা এটা হচ্ছে ভিএস, আর ভিএস এর মান আমরা কত পেলাম, 4 ভোল্ট, আর তার যে রেজিস্ট্যান্স 2 ওহম। তাহলে এইটাই মূলত হচ্ছে আমি একটা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করে ফেললাম। এখন আমরা দেখব কিভাবে একটা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করা হয়। শিক্ষার্থীরা এখন আমি ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করব, তার নিয়ম এখানে লিখেছি ঠিক পূর্বের মতোই, কিছুটা ব্যতিক্রম আছে এখানে। আর এই সার্কিটটাকে, এই সার্কিটের মধ্যে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে সেটাকে আমি কারেন্ট সোর্সে রূপান্তর করে দেখাবো। প্রথম কথা বলা হয়েছে, প্রথম কন্ডিশন বলা হচ্ছে যে ভোল্টেজ সোর্স এবং এর সাথে সিরিজে সংযুক্ত রোধকে পৃথক করতে হবে। তার মানে কোনটাকে বলা হয়েছে, এই ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজে সংযুক্ত কোন একটা রেজিস্ট্যান্স। তাহলে আমি এইটুকুর কথা বলতে পারি, এটুকু আলাদা করতে হবে, ধরে না আমি আলাদা করে ফেলছি। এরপর বলা হয়েছে আই ইকুয়ালস টু বি বাই আর, এই সূত্র থেকে আই এস এর মান বের করতে হবে। আই এস মানে হচ্ছে সোর্স কারেন্টের মানটা বের করতে হবে। শিক্ষার্থীরা তাহলে আমি বের করছি, আমি লিখবো হচ্ছে আই এস ইকুয়ালস টু বি এস বাই আর। তাহলে এখানে আর এস সোর্স রেজিস্ট্যান্স বলতে পারি, এটাকে আমি ইচ্ছা করে আর এস সোর্স রেজিস্ট্যান্স বা আর ইন বলতে পারি, ওকে। তাহলে ভোল্টেজের মানটা কত দেখো, 6 ভোল্ট, আর তার সিরিজ রেজিস্ট্যান্স কত, 3। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মান আসবে 2 এম্পিয়ার। তাহলে আমার কিন্তু অলরেডি রূপান্তর করে ফেলছি, কতটুকু রূপান্তর করছি, মানে কন্ডিশন 2 পর্যন্ত ফুলফিল করলাম, আর এস এর মানটা বের করে ফেলছি। এখন শিক্ষার্থীরা পরবর্তী কি বলা হচ্ছে, আই এস এর সাথে ভোল্টেজ সোর্সের রোধ কে, তাহলে এই আই এস তার সাথে এই যে ভোল্টেজ সোর্স তার রোধকে, ভোল্টেজ সোর্সের রোধ কত, 3 ওহম, রোধকে প্যারালালে যুক্ত করতে হবে। তার মানে এখন যদি এই আই এস এর সাথে
প্যারালাল যুক্ত হবে কে, ভোল্টেজ সোর্সের রোধ। তাহলে এই সার্কিটটা কেমন দেখো একটু লক্ষ্য করো, আমি বলতে পারছি, আমি বলতে চাচ্ছি যে এরকম একটা সার্কিট হবে। দেখো কোন একটা এরকম একটা থাকবে কারেন্ট সোর্স, এবং তার সাথে কি থাকবে একটা প্যারালালি রেজিস্ট্যান্স থাকবে, তাই না? কারণ এটাই তো আমাকে এই কথাটা বলা হয়েছে। তাহলে এই দেখো এই কারেন্টের মান কত, এ আইএস এর মান কত, এটা হচ্ছে ধরো এটা আইএস, আইএস ইকুয়ালস 2 এম্পিয়ার। আর এখানে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মানটা কত, কারণ যেহেতু বলছে ভোল্টেজ সোর্সের রোধকে, তাহলে ভোল্টেজ সোর্সের রোধ ছিল 3, তাহলে এটা হবে 3 ওহম। এখন আমি কি করব, আমি এখান থেকে কারেন্ট সোর্স থেকে সরিয়ে এখানে একটা ভোল্টেজ সোর্সটা অ্যাড করে দেবো। দেখো তাহলে এটাকে যদি আমি এখানে অ্যাড করে দেই তাহলে দেখতে কেমন লাগছে একটু লক্ষ্য করো। আমি জাস্ট যে অংশটাকে মার্ক করেছিলাম সেই অংশটা মুছে দিচ্ছি। তাহলে এখানে ভোল্টেজ সোর্স থাকবে না, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যে রেজিস্ট্যান্স সেও থাকবে না, তার পরিবর্তে কি আসবে একটা কারেন্ট সোর্স আসবে। সেক্ষেত্রে এর আগে একটা জাস্ট আমি ডিরেকশনটা এখানে মুছে ফেলছি, একটু লিখে দিই এটা ডিরেকশনটা কেমন ছিল। একটু দেখো এখানে ছিল মাইনাস, এখানে ছিল প্লাস। এখন লক্ষ্য করো তো কোন দিকে প্লাসটা দেওয়া আছে, প্লাসটা দেওয়া আছে কোন দিকে, নিচের দিকে। তাহলে আমি যদি কারেন্ট সোর্সের ডিরেকশন উপরের দিকে দিই তাহলে কি আমার হবে, এটা কিন্তু অবশ্যই ভুল হবে, কারণ আমার প্লাস যেদিকে আমার তীর চিহ্ন, কারেন্টের তীর চিহ্ন যাবে সেই দিকে। তাহলে দেখো এই যেহেতু প্লাস আমার নিচের দিকে, তাই আমার কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে, নিচের দিকে কিন্তু হবে। তাহলে দেখো এইটুকু এখন আমি বুঝে দিচ্ছি, এখন আর তোমার দরকার নেই। তাহলে এর সাথে কি করবো একটা প্যারালাল রেজিস্ট্যান্স, তাহলে এইটাই হচ্ছে আমার একটা কারেন্ট সোর্স, আর কারেন্ট এর ডিরেকশনটা কোন দিকে, নিচের দিকে। তার মান কত ছিল 2 এম্পিয়ার, আই এস ইকুয়ালস টু 2 এম্পিয়ার। আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স, তার সাথে আমি প্যারালালি এখানে এঁকে দিচ্ছি চিকন করে, এই এসে প্যারালাল তার সাথে একটা রেজিস্ট্যান্স যুক্ত করে দিলাম, তার মান কত 3 ওহম। তাহলে এইটুকুই হচ্ছে এখন আমার একটা কারেন্ট সোর্স। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।